মুক্তির পর থেকে একের পর এক রেকর্ড করে চলেছে জন। মাস ঘুরতে না ঘুরতে অনেকটা আয় কমে গিয়েছিল জনের, কিন্তু ভারতের জাতীয় চলচ্চিত্র দিবসের দিন পুরো চিত্রটাই উল্টে দেখা যায়। সেদিন একাধিক রেকর্ড ভেঙে পুনর্জীবন ফিরে পেয়েছেন শাহরুখ খানের ছবি। ভারতীয় গণমাধ্যম নিউজ 18-এর খবরে বলা হয়, বেশ কিছুদিন ধরে আয় কমে গিয়েছিল জওয়ানের, হঠাৎ 13 অক্টোবর এক লাফে বেড়ে যায় ছবির আয়। ভারতের জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে মাত্র 99 টাকায় একাধিক মাল্টিপ্লেক্সে জওয়ানের টিকিট বিক্রি হয়েছে। হঠাৎ আয় বাড়ার পিছনে এটা একটা বড় কারণ হতে পারে। রেড সিলস এন্টারটেনমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, এটাই প্রথম হিন্দি ছবি ভারতীয় ছবির ইতিহাসে যা গোটা বিশ্বজুড়ে 1,125 কোটি টাকা আয় করেছে। বেশ কয়েকদিন ধরে জওয়ান 70-80 লাখ টাকা আয় করছিল, কিন্তু জাতীয় চলচ্চিত্র দিবসের দিন এক লাফে তা বেড়েছে, এতদিন 5 কোটি টাকা ব্যবসা করেছে জওয়ান।